ঝড়ের যে গতিবেগ সেটা হলো 50 থেকে 68 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে, এবং যেহেতু সকাল থেকে ভাটা শুরু হয়েছে যার জন্য এখন জলোচ্ছ্বাস কোনো সংখ্যা নাই, জলোচ্ছ্বাসের মাত্রাটাও সহনীয়। সব মিলিয়ে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাই যে এখন পর্যন্ত ঝড়টি দুর্বল হয়ে বাংলাদেশ এবং মায়ানমার উপকূল অতিক্রম করছে। তবে ঝড়ের কেন্দ্রে 78 কিলোমিটার ভিতরে বাতাসের গতিবেগ এখনও 200 থেকে 215 কিলোমিটার, এবং এই গতিবেগে যদি কেন্দ্রটিও অতিক্রম করে তখন হয়তো ক্ষয়ক্ষতি কিছুটা হতে পারে। তবে আমাদের প্রস্তুতি আছে, সেন্ট মার্টিনের শতভাগ লোককে, প্রায় 8,500 লোককে 37টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। কক্সবাজারে 576টি কেন্দ্রে 2 লক্ষের উপরে আশ্রয় দেওয়া হয়েছে, এবং চট্টগ্রামে 1,024টি আশ্রয়কেন্দ্রে প্রায় 5 লক্ষ মানুষকে আশ্রয় নেওয়া হয়েছে। এমনকি দ্বীপ অঞ্চল যে কুতুবদিয়া, তারপরে সন্দ্বীপ, এই সমস্ত অঞ্চলগুলোতে এবং নোয়াখালী সুবর্ণচর, সেখানেও কিন্তু সব মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন আমরা বলবো অনেকটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আমরা পাইনি। সেন্টার পয়েন্টটা এখন 150 কিলোমিটার দূরত্বে আছে, এবং অ্যাভারেজ 20 কিলোমিটার বা 22 কিলোমিটার বেগে যদি আগায় তাহলে এটা ধরা হচ্ছে যে দুপুর 3টার মধ্যে সেন্টারটা আমাদের এবং মায়ানমার উপকূল অতিক্রম করবে। বিপদ মহাবিপদ সংকেত দেওয়ার পরে কিন্তু বীচ খালি হয়ে গেছে, বীচ শুধু না, যে কোনো সমস্ত ট্যুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আমরা সেটা দেখে আমি আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসওর সাথে কথা বলেছি, তো উনি এরপরে বিজিবি, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ সবাইকে নির্দেশনা দিয়েছেন, এবং সবার প্রচেষ্টায় কিন্তু আমরা তাদেরকে হোটেল ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি। ঝুঁকিপূর্ণ জায়গা কেউ ছিল, এবং এমনকি গতকালকে রাত্রে 9:30 সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়েছেন যে এখনও বিচে মানুষ সেলফি তুলতেছে, আনন্দ করতেছে, এটা 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 এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো। পরে আমরা ডিসির সাথে কথা বলার পরে বিজিবি বিচকে খালি করেছে।